দর্শক, আজ আমি চলে আসলাম চাঁদপুর ইলিশের ঘাটে। দর্শক, আপনারা যারা চাঁদপুর ঘাট থেকে অনেক অনেক সস্তা ইলিশ নিতে চাচ্ছেন, তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে নিতে পারবেন। আমরা ব্যবসায়ীদের ফোন নাম্বার দিয়ে দিব। আর দর্শক, ইলিশের আমদানি আগে থেকে অনেকটাই বেড়েছে এবং দামও অনেকটা কমছে। দর্শক, সবাই আমাদের সাথে থাকুন, ভিডিওটা কন্টিনিউ করুন। দর্শক, 28,000 টাকা মন বিক্রি হয়ে গেল ইলিশগুলো চাঁদপুর ঘাট থেকে। 28,000 টাকা মন। কয়টা কেজি হবে কাকা? যাই হোক, 400 গ্রাম পর্যন্ত আছে, 400-500 গ্রাম, 400-500 গ্রাম বিক্রি হয়েছে 28,000 টাকা মন। 28,000 টাকা মন চাঁদপুর ঘাট থেকে। দর্শক, 28,000 টাকা মন নিলামে কিন্তু বিক্রি হয়েছে। আপনারা একটু দেখুন, এখানে ছোট বড় মাঝারা সব সাইজের আছে। যারা খুচরা ব্যবসায়ীরা তারা কিন্তু এগুলো সাইজ বাই সাইজ করে রাখে, আবার বড়ও আছে, ছোট বড় মাঝারা সব সাইজের আছে। 28,000 টাকা মন। এই 28,000 টাকার মনের পরে কোনো কমিশন আছে? না, কোনো কমিশন নেই। তো অনেকে এই পাও কথা পাও কথা বলে বলে কমিশন নাকি মনে 1,000? না না, আচ্ছা, এগুলো মিশা কথা। হ্যাঁ হ্যাঁ, কথা বানো আট কথা। কোনো কমিশন নেই, অন্যান্য মাসে আছে। দর্শক, কোনো কমিশন নাই, কোনো কমিশন কিন্তু নাই। আইড মাস বল মাসে আছে, ইলিশ মাসে নাই। আচ্ছা আচ্ছা, সত্য কথাটা আসলে অনেকেই বলতে চায় না, এক একজন এক একভাবে বলে। দর্শক, 28,000 টাকা মন বিক্রি হয়েছে এখানে। এই যে দেখেন মন কিভাবে কিনে নিচ্ছে, এক একজন এক মন, দুই মন, তিন মন করে কিন্তু এখান থেকে কিনে নিল। পাইকাররা বিভিন্ন জায়গায় এখান থেকে মাছ পাঠায়, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এখান থেকে মাছ পাঠায় চাঁদপুর ঘাট থেকে। দর্শক, আমরা আপনাদেরকে আরও আরও কিছু ইলিশের আপডেট দিব। সামনে আমরা দেখতেছি এখানে বড় 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 আইড মাছ আছে। এখানে আমাদের এক ব্যবসায়ী ভাই আছে, আমরা একটু ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা দোয়া বরকতে ভালো আছি। দর্শক, অনেকে আপনারা আমাদের এই বড় ভাইকে কিন্তু চিনেন, ওনারা অনেক ভিডিও করছি, তো আজকে দেখতেছি উনি হিউজ পরিমাণ দেখতেছি ওনার এখানে আইড মাছ। ভাই, এত আইড মাছ কারণ কি? আসলে তো আমদানি বাড়ার কারণে তো নিলাম, দেখি কি হয়, আল্লাহ কি করে, আল্লাহ কপালে কি রাখছে। অনেক মাছ দিছে? হ্যাঁ। কয়টা নিলেন? একটা, দুইটা, তিনটা, আট পিস? আট পিস আইড মাছ। আর একটা পাঙ্গাস আছে নদীর, এই সব নদীর মিষ্টি পানির মাছ, আমাদের পদ্মার মাছ, এগুলো সব সব মিষ্টি পানির মাছ। হ্যাঁ, সব নদীর মাছ, মানে মিষ্টি পানির মাছ একটু স্বাদ বেশি। হ্যাঁ অবশ্যই, আপনি সমুদ্রিক মাছের থেকে আমাদের এগুলো তো চাহিদা বেশি, রেটও বেশি, রেটও বেশি। আচ্ছা, আমাকে বলেন আইড মাছ বড়টার ওয়েট কেমন হবে? এটা 5 কেজি প্লাস, 5 কেজি প্লাস হলে একটু রেটটা ভিন্ন, 4 কেজি প্লাসটা ভিন্ন। আচ্ছা, 5 কেজি রেটটা যেটা, এটা কত বিক্রি করবেন আজকের বাজারে? কেজি আজকের বাজারে ফিক্সড 1600 টাকা রাখা যাবে। যেটা 5 কেজিটা? জি, 1600 টাকা কমে বলতে পারলে ভালো। সেটাই সেটাই। আচ্ছা, আর ছোটগুলোর ওয়েট হবে কেমন? এগুলো 4 কেজি প্লাস, এগুলো রাখা দেবো ফিক্সড 1500 টাকা। চার কেজিটা কত বিক্রি করবেন? 4 কেজিটা 1500 ফিক্সড রাখা যাবে। জি, আর 3 কেজি গুলো রাখা যাবে 1350 মাত্র। 3 কেজিটা মাত্র 1350? জি, মানে যত বড় হবে তত কেজিটা 100 বেড়ে যাবে। আমাদের এগুলো তো সাইজ অনুযায়ী দাম হয়, আমরা সাইজের উপরে ডিপেন্ড করে কিনি, আমি সাইজের উপরে ডিপেন্ড করে বিক্রি হয়। এটা তো নদীর পাঙ্গাস? এটা নদীর পাঙ্গাস, আপনার চাহিদা অনুযায়ী রেট অনেক বেশি, অনেক শুধু না কি কর। হ্যাঁ, এটার ওয়েট কেমন হবে? এটা হবে আপনার 3.5 কেজি ওয়েট। কত বিক্রি করেন কেজি? এটা আমাদের খরিদ করা 1275 টাকা, 1300 হলে বিক্রি করবো। ওরে আল্লাহ, কালকে একটা মাছ আপনার পাঙ্গাস মাছ 1800 টাকা কেজি বিক্রি হয়েছে পাইকারি, 12 কেজি ওয়েট, 12 কেজি হয়ে 550-600 টাকা কেজির মাছ, এই চাহিদা বেশি। এটা কি গরুর গরুর মাংস, ইলিশ মাছের চেয়েও স্বাদ বেশি? অবশ্যই, নদীর মাছ তো নদী, গরুর মাংস না, এগুলো তুলনা হয় না। দর্শক দেখেন, এই একটা পাঙ্গাসের কেজি যদি কথা 1200,
এটা 1275 কিনা 1300 বিক্রি করো? 1300 টাকা যদি একটা পাঙ্গাশের কেজি হয়, এটা দাম আসতেছে কত তাইলে? এটা 3.5 কেজি ওইটা এখন যা আসে তাহলে 4000 এর উপরে, 4000 প্লাস। আচ্ছা, 4000 টাকার মতন একটা পাঙ্গাশের যদি দাম আসে, পাঙ্গাশটা যদি আমি আমার গ্রামে যদি আমি কিনে নিই, মানুষ আমাকে দৌড়াবে, পাগল বলবে, বলবে একটা পাঙ্গাশের দাম কি এত দাম কখনো হয়? না না, আপনি পাঙ্গাশ সময় এবেলে চাষের যদি এটা হয় সর্বোচ্চ দাম আছে 2700 টাকা, 180 টাকা কেজি চাষ, 180 টাকা কেজি, 600-700 টাকা। আচ্ছা, আর ইলিশের কালেকশনও তো দেখতেছি আমরা ভালোই, ইলিশের আমদানি একটু বাড়ছে, দামটা অনেক কম আগের তুলনায়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দাম অনেক কম আছে। হ্যাঁ, আচ্ছা, এগুলো এক একটা সাইজ বলেন? এগুলো 700-800 গ্রাম সাইজ, 700-800 গ্রাম সাইজ। এটা কোথায়কার? এগুলা লাগা যাবে ফিক্স 1400 টাকা, 1400 টাকা। কোথায়কার ইলিশ এটা? এই চাঁদপুর, চাঁদ এখন মার্কেটে বাই চাঁদপুরের বাইরে মাছ খুবই কম, খুবই কম। হ্যাঁ, আমদানি কম, তাই আমরা আনছে জন্য, আমরা সিজন না। এটা 700 গ্রাম ওজন, 700-800 গ্রাম বিক্রি করতেছেন? 1400 টাকা রাখা, 1400 টাকা রাখা যাবে ফিক্সড। জি, আর এটা আর ওইটা এটা 500-600 গ্রাম সাইজ, 500-600 গ্রাম সাইজ। জি নাকি? হ্যাঁ, এটা কত বিক্রি করবেন? এটা ফিক্সড 1050, এটা ফিক্সড 1050, 1050 রাখা যাবে। জি, আচ্ছা, এগুলোর দাম আগে কেমন ছিল গত সপ্তাহে? এগুলো আপনাকে গত সপ্তাহে 1300 থেকে 1400 টাকা কেজি বিক্রি হয়েছে, এখন দাম অনেক কমছে। হ্যাঁ, আমদানি বাড়ার কারণে দাম কমে আসছে। আপনি শীতের মাস তো, আমদানি যদি বাড়ে অবশ্যই চাহিদা অনুযায়ী দাম কমে যাবে। আচ্ছা, এখানে আমরা আরেকটা সাইজ দেখতেছি, এটা ওয়েটটা একটু বড়, এটা 800-900 গ্রাম সাইজ, 800-900 গ্রাম সাইজের। জি জি, মানে 100 গ্রাম বাড়লে আলাদা করেন? হ্যাঁ, আমরা গ্রেড বাই গ্রেড রাখি। এটা কত বিক্রি করবেন? এটা 1600 ফিক্সড, এটা 1600 টাকা ফিক্সড কেজি। জি জি, আর এখানে দেখতেছি বিগ সাইজ, এগুলো 1 কেজি সাইজ, এগুলো হচ্ছে 1 কেজি সাইজ। জি, 1 কেজি সাইজ, এগুলো কত বিক্রি করতেছেন? এটা রাখা যাবে আজকের মার্কেটে 1800 টাকা, 1 কেজি সাইজের টা আজকে বাজারে 1800 টাকা, 1800 টাকা 1 কেজি সাইজের টা। জি, সবই চাঁদপুর ইলিশ। আজকে হিউজ পরিমাণ কালেকশন দেখতেছি, সবাই বলতেছে বেচা বিক্রি কম, তো এত ইলিশ কিনছেন আজকে? আসলে ভাই, আল্লাহ দিলে কত, আল্লাহ দিলে কত, যারা ঘাটে আসে তারা তো 10-20 কেজি নিচে নেয় না। সেটাই তো, না আমি মাছ কিনবো না, না কিনলে তো বিক্রি হবে না, কিনতে হবে, কানেকশন করতে হবে, ওরা এবং দেন বেচা বিক্রির উপরে ডিপেন্ড করতে হবে। অল্প মাছ আসলে কেউ ধরতেও চায় না, মানে আপনারা অল্প মাছ নিয়ে বসলে মানে সাধারণ যে জনগণ তারা মানে কিনতে চায় না, অল্প অল্প দেখা যায়, যদি কানেকশন কম থাকে তো তাহলে ওরা মানে সাইজ মিলাইতে পারে না, কোনটা কিনবো বা কোনটা কিনবো না। এখন যদি আপনি মাছ কোয়ান্টিটি বেশি থাকে, কিনা মজা পায়, হাতায় মজা পায়, বাইচা নিয়েও মজা পায়। আচ্ছা, এখন বলেন বাংলাদেশের 66 জেলায় কি ইলিশ পাঠান? ইনশাল্লাহ ইনশাল্লাহ সব জায়গায় পাঠানো হবে। আপনার ফোন নাম্বারটা বলেন। 01-7-01-7-2135-3036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 -036-3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 036-
ফেন কল নাম্বার আছে। আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম, একটা না একটা কল দিই হবে, একটাতে কল দিলে হবে। এখন কথা হচ্ছে অনেকেই প্রতারণার শিকার হয় আপনাদের এই চাঁদপুর ঘাট থেকে, মাছ নিলে টাকা নিয়ে মাছ দেয় না। আপনি আগে টাকা দিবেন কেন? আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি ক্যাশ ইন ডেলিভারি হবে, মাছ আপনি হাতে পায়া দেন, আমার টাকা দিবেন, সমস্যা কি? আপনি কেন আগে টাকা দিবেন? এটা তো আগে টাকা নিলে প্রতারক। আচ্ছা আচ্ছা, আগে টাকা পাঠানোর কোনো দরকার নেই, 10,000 টাকার মাছ দিলে কত টাকা দিলে হবে আগে? আমাদের খালি 1,000 টাকা কুরিয়ার সার্ভিস দিলেই হবে, আর 10,000-20,000 টাকা মাছ জানে টাকা এমন হোক, খালি কুরিয়ার সার্ভিসটা ডেলিভারি চার্জটা দিলেই পরে দেন আপনি ক্যাশ ইন ডেলিভারি নিতে পারবেন। তাই প্রতারণায় শিকার হওয়ার কোনো চান্স নেই, অরিজিনাল যারা ব্যবসায়িক তারা কেন প্রতারণা করবে? এগুলো আপনি আগে ডেলিভারি চার্জ আগে 50% বা 30% আপনার ক্যাশব্যাক চাইবো কারা, যারা প্রতারক তারাই চাইবে।